গত শুক্রবার সন্ধ্যায় মালদা জেলার বালিয়াডাঙ্গা মোড় এলাকার থেকে একটি বুলেরো পিক সহ দুজনকে আটক করে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা ধৃতদের নাম মোহাম্মদ আমজাদ খান বয়স তেইশ বছর বাড়ি দার্জিলিং জেলার প্রধান নগর থানা এলাকা এবং সুজেব সুবা বয়স একত্রিশ বছর বাড়ি দার্জিলিং জেলার মিরিক থানা এলাকায় তদন্ত সূত্রে জানা যায় তারা কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিল পুলিশ শনিবার মালদা জেলা আদালতে ধৃতদের পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে এর সঙ্গে কে বা কারা জড়ি রয়েছে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ Altyazı